সুপ্রিয় শিক্ষার্থী, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। করোনাকালীন এই সময়ে অনলাইন ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের ঘরে শিক্ষা পৌঁছে দিচ্ছি। এর সাথে তোমাদের যেন শিক্ষাতে কোথাও বাধা বিপত্তি না আসে সেই বিষয়টিও আমরা লক্ষ্য রাখার চেষ্টা করছি। আজকে অষ্টম শ্রেণীর হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষা ক্লাস উপস্থাপনায় আমি আছি অদিতি দাস, সহকারী শিক্ষক শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা পার্বণের শেষ অংশটুকু পড়ব। তাহলে চলো আজকের পাঠ শেষে তোমরা কি কি জানতে পারবে আমরা দেখে নিই। নারায়ণ দেবের পূজার মাহাত্ম্য সম্পর্কে বলতে পারবে, শনি দেবের পূজা পদ্ধতি ও তাৎপর্য ব্যাখ্যা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের আলোচ্য বিষয়টি তোমরা খাতায় লিপিবদ্ধ করে নিবে। আজকের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে নারায়ণ দেবের পরিচয়, নারায়ণ পূজার উদ্দেশ্য, সময়কাল ও পূজা পদ্ধতি, নারায়ণ দেবের প্রণাম মন্ত্র, পূজার শিক্ষা ও প্রভাব, শনিদেবের পরিচয়, শনিদেবের পূজার উদ্দেশ্য, সময়কাল ও পূজা পদ্ধতি, শনিদেবের প্রণাম মন্ত্র, পূজার শিক্ষা ও প্রভাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচ্য বিষয় থেকে তোমরা বুঝতে পারছো যে আমরা নারায়ণ দেব এবং শনিদেব সম্পর্কে জানব। নারায়ণ দেব বিষ্ণুর সহস্র নামের 245তম নাম বলা হয় নারায়ণ। নার অর্থ মানব এবং অয়ন অর্থ আশ্রয়, এখান থেকে এসেছে মানবের আশ্রয় তথা নারায়ণ শব্দটি। গীতা ও পুরাণ অনুসারে নারায়ণ সর্বশ্রেষ্ঠ দেবতা। চার বাহু বিশিষ্ট নারায়ণের বাহন বলা হয় গরুড়কে। ধর্মগ্রন্থ অনুসারে ভগবান বিষ্ণু শ্যামবর্ণ। তার চার হাতের এক হাতে পদ্ম, এক হাতে শঙ্খ, এক হাতে চক্র, এক হাতে গদা রয়েছে। গীতায় তাকে বিশ্বরূপ বলা হয়। দেবী লক্ষ্মী তার সহধর্মিনী। বিষ্ণুকে নারায়ণ বা হরি হিসেবে আমরা ডেকে থাকি। তাকে বলা হয় জগতের পালনকর্তা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণ দেবের পূজা আমরা বিভিন্নভাবে করে থাকি। কখনো প্রতিমা করে, কখনো শালগ্রাম শিলার মাধ্যমে, কখনো তাম্র পাত্রে, কখনো বা জলে আমরা নারায়ণ দেবের পূজা করতে পারি। আমরা ছবিতে শালগ্রাম শিলা দেখতে পাচ্ছি। এটা আসলে পাথরের মতো একটা বস্তু, যেটাকে সুন্দর করে সাজিয়ে আমরা উপরে দেখতে পাচ্ছি, সুন্দর করে সাজিয়ে চক্ষু স্থাপন করে একে নারায়ণের রূপদান করা হয়। আর সরাসরি তাম্র পাত্রেও কিন্তু নারায়ণ দেবের পূজা করা হয়ে থাকে। তাহলে প্রতিমা, শালগ্রাম শিলা, তাম্রপাত্র বা জলে নারায়ণ পূজা করা হয়। শালগ্রাম শিলা যে বিষয়টাকে বলছি, সেটা আসলে একটা সামুদ্রিক জীবাশ্ম, যাকে নারায়ণ চক্র হিসেবে আমরা জেনে থাকি। অন্যান্য সাধারণ বিধি মতোই নারায়ণ পূজা করা হয়ে থাকে। হ্যাঁ, নারায়ণ পূজা পঞ্চোপচার, দশোপচার বা ষোলো উপচারে হয়ে থাকে। সাদা ফুল ও তুলসী পত্র নারায়ণ পূজায় অত্যাবশ্যক। সাদা ফুল নারায়ণের খুব প্রিয় এবং তুলসী পাতাও নারায়ণের অত্যন্ত প্রিয়। এই দুইটা উপচার অবশ্যই নারায়ণ পূজায় প্রয়োজন হয়। নারায়ণ পূজা শেষে আমরা নারায়ণকে শ্রদ্ধা জ্ঞাপন করি, নমস্কার করি। এর একটি প্রণাম মন্ত্র রয়েছে, আমরা প্রণাম মন্ত্রটি দেখে নিই। ওম নমো ব্রহ্মণো দেবায়, গো ব্রাহ্মণো হিতায়, জগদ্ধিতায়, কৃষ্ণায়, গোবিন্দায় নমো নমো। অর্থাৎ নারায়ণ ব্রহ্মণ দেব, তিনি কৃষ্ণ, তিনি গোবিন্দ, তিনি পৃথিবী, ব্রাহ্মণ ও জগতের হিত সাধন করেন, তাকে বারবার নমস্কার জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নারায়ণকে স্মরণ করলে আমাদের পাপ দূর হয়। তার নারায়ণ পূজার প্রধান শিক্ষা হচ্ছে নিজেকে পবিত্র করা এবং মনে শক্তি সঞ্চয় করা। তাই হৃদয়কে পবিত্র করার জন্য, হৃদয়ের পাপ দূর করার জন্য আমাদের নারায়ণকে মন থেকে স্মরণ করতে হবে। তিনি আমাদের প্রতি পালনকারী, তিনি আত্মারূপে আমাদের মধ্যে বিরাজমান। নারায়ণ দেবের আশীর্বাদে আমাদের জীবন পরিপূর্ণ ও সমৃদ্ধময় হয় এবং পরিবার তথা সমাজে শান্তি প্রতিষ্ঠিত হয়। তাই আমাদের প্রতিদিনকারী একটি নিত্য কর্ম নারায়ণ পূজা। নারায়ণ পূজা প্রতিদিনের সাথে সাথে বড় করে সুন্দর সার্বজনীন ভাবে আমরা পারিবারিক ভাবে বা সামাজিক ভাবে করে থাকি, সেক্ষেত্রে সেখানে ষোড়শ প্রচারে পূজা করা হয়। আর নিত্য পূজাতে আমরা পঞ্চপ্রচার অর্থাৎ পাঁচটি উপাদান দ্বারা করে থাকি। তার মধ্যে অবশ্যই আমাদের তুলসী পত্র থাকতে হয়।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা শনিদেব সম্পর্কে জানবো। শনিদেবের পরিচয় দিতে হলে দিতে গেলে আমরা আসলে শনিদেবকে রুষ্ট দেবতা হিসেবে জেনে থাকি। সূর্যদেব ও ছায়া দেবীর পুত্র শনিদেব, তিনি আমাদের চলার পথে সকল বাধা দূর করেন এবং সকল বিপত্তিও তিনি দূর করেন। তিনি তার রুষ্টতার মধ্যে দিয়ে আমাদেরকে শাস্তি প্রদান করার মধ্যে দিয়ে ধর্মপথে চালিত করেন। প্রতি শনিবারে 5 রকম ফল ও ফুল সহকারে যথা নিয়মে শনি পূজা করা হয়ে থাকে। তাহলে আমরা শনি পূজা পদ্ধতি সম্পর্কে একটু পরেই জেনে নিব। তার আগে শনিদেব আসলে কেমন বা তার অস্ত্র শস্ত্র কেমন আমরা একটু দেখে নিই। শনিদেব 4 হাত বিশিষ্ট কৃষ্ণ বর্ণের দেবতা। তিনি কালো বস্ত্র পরিধান করেন। তার হাতে তরবারি, তীর আর ধনুক দেখা যায়। জীবনে চলার পথে যত বাধা বিপত্তি রয়েছে সবকিছু শনিদেব দূর করে দেন। শনিদেব রুষ্ট হলে যেমন আমাদের চলার পথ অনেক কঠিন হয়ে দাঁড়ায়, তেমন শনিদেবতা তুষ্ট হলে আমাদের চলার পথ অনেক সহজ হয়ে যায়। শকুনি হচ্ছে শনিদেবের বাহন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শনি পূজা আসলে শনিদেবের নাম অনুসারে শনিবার করে করা হয়ে থাকে। সাধারণত মন্দিরে বা পারিবারিক পর্যায়ে সূর্যাস্তের পরে শনি পূজা করা হয়। পারিবারিক ক্ষেত্রে বাড়ির আঙিনাকে বেছে নেওয়া হয়, বাড়ির অভ্যন্তরে কখনো শনি পূজা করা হয় না। 5 প্রকার ঋতুভিত্তিক, অর্থাৎ যে সময় যে ঋতুতে পূজা হচ্ছে সেই ঋতুর 5 রকম ফল ও ফুল নিবেদন করতে হয়। এর সাথে পান সুপারি, মধু, মাসকলাই, কালো তিল, বেগুন, বেগুনি বা হচ্ছে কালো ফুল, বেগুনি বা কালো বর্ণের যে ফুল রয়েছে সেগুলো প্রয়োজন হয়। যে কোনো একটা রং দিলেই হয়, হয় বেগুনি ফুল দিতে হবে নয়তো কালো ফুল দিতে হবে। তো এই যে এত উপকরণ রয়েছে, এর মধ্যে অনেক স্থানে অঞ্চল ভেদে কিছু স্থানে খিচুড়ি ভোগ দেওয়া হয়, সেক্ষেত্রে অবশ্যই খিচুড়িতে মাসকলায় ডাল দেওয়া প্রয়োজন। তাহলে শনি পূজা পদ্ধতি আসলে আলাদা পদ্ধতি কিছুই নেই, আমাদের 10 উপচার বা এবং 16 উপচার দুই ভাবেই শনি পূজা করা হয়ে থাকে। শনিদেবের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবিসুত মহাগ্রহম ছায়ায়া গর্ভ সম্ভূতং তং নমামি শনিশ্চরম। অর্থাৎ তোমার দেহ নীলবর্ণ, তুমি সূর্য দেবতার পুত্র, ছায়ার গর্ভে তোমার জন্ম, তোমাকে আমি নমস্কার জানাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 3টি প্রণাম মন্ত্র এই অধ্যায় শেষে জেনেছি। এই 3টি প্রণাম মন্ত্রই আসলে আমাদের যে দেবতার পূজা হচ্ছে সেই দেবতার প্রতি একটা ধরনের শ্রদ্ধা জ্ঞাপন। হ্যাঁ, আমরা সেই দেবতার স্মরণ করছি এবং তাকে আমরা নিবেদন করছি, সমর্পণ করছি। তো সেই জায়গা থেকে প্রণাম মন্ত্রগুলো খুব গুরুত্ব বহন করে। শনি পূজার যে শিক্ষা রয়েছে সেটা পর্যালোচনা করলে দেখা যায়, শনিদেবের পূজা করলে সকল বিপদ বিপর্যয় দূর হয়। দায়িত্বহীনতা, অপবিত্রতা, পাপের কারণে শনিদেব রুষ্ট হন। তখন কষ্টের মধ্য দিয়ে শনিদেব আমাদের দায়িত্বশীল ও পবিত্র হতে শেখান। শনিদেব আমাদের ধর্মের পথে ফিরিয়ে আনেন। তাই প্রতি সপ্তাহে শনি পূজা হিন্দুদের নিয়মিত একটি ধর্মকৃত্য। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে এবং এর আগের দিন যে ক্লাস হয়েছে সেখান থেকে আমরা হিন্দু ধর্মের দেবদেবী সম্পর্কে জানতে পেরেছি, বিভিন্ন ধরনের পূজা উপকরণ সম্পর্কে জানতে পেরেছি। সেই উপকরণ সহকারে আমরা কিভাবে মনসা পূজা করব, আজকে আমরা জানতে পারলাম বিষ্ণু পূজা তথা নারায়ণ পূজা এবং শনি পূজা কিভাবে করব সেই সম্পর্কে। আমরা 3টি দেবদেবীর পূজা সম্পর্কে জেনেছি এবং পরবর্তী ক্লাসে আমরা আরো কিছু সম্পর্কে জানবো। আগামী দিন তোমাদের এটার উপর রিভিশন টপ সরি এটার উপর টপলেস অনুষ্ঠিত হবে। আজকের যে পাঠটি আমরা পড়লাম এটার উপর আমি কিছু মূল্যায়ন প্রশ্ন রেখেছি, সবাই একটু প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। নারায়ণ শব্দের অর্থ কি? নারায়ণ শব্দের অর্থ মানবের আশ্রয়। কিভাবে মানবের আশ্রয়? নার থেকে এসেছে মানব এবং অয়ন থেকে এসেছে আশ্রয়। মানবের আশ্রয় যেখানে তাই হলেন নারায়ণ। নারায়ণ পূজার উদ্দেশ্য কি? নারায়ণ পূজার মূল উদ্দেশ্য আসলে হৃদয়ে পবিত্রতা আনয়ন এবং জগতে শান্তি প্রতিষ্ঠা করা। তুলসী পত্র কার খুব প্রিয়? নারায়ণ দেবের খুব প্রিয় একটি পত্র হচ্ছে তুলসী পত্র। শনিদেবকে সূর্য দেবতা এবং ছায়া দেবীর পুত্র শনিদেব, তাকে রুষ্ট দেবতা বলা হয়। তিনি আমাদেরকে ধর্মের পথে ফিরিয়ে আনেন। শনি পূজা গৃহে কোথায় করা হয় না? শনি পূজা কখনোই গৃহ অভ্যন্তরে করা হয় না, সবসময় গৃহের আঙিনায় করা হয়ে থাকে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগামী দিন এই অংশের উপর তোমাদের রিভিশন টপলেস টু হবে, পঞ্চম অধ্যায় দেবদেবী ও পূজা পার্বণের উপর। তোমরা ভালো করে টপলেসটি দেওয়ার চেষ্টা করবে। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থাকো, ভালো থাকো, সচেতন থাকো। করোনা প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আমি এখানেই শেষ করছি।